বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায়ে বল চ্যাপ্টারের আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম নিউটনের প্রথম সূত্রের প্রাথমিক ধারণাগুলো নিয়ে কথা বলেছিলাম। সে ধারণা অনুযায়ী আমরা আরেকবার ওইটাকে আজকের আলোচনার জন্য একটু পুনরাবৃত্তি ঘটাচ্ছি। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে আর গতিশীল থাকা বস্তু গতিশীলই থাকবে, অর্থাৎ গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে তৃতীয় অধ্যায়ে নিউটনের প্রথম সূত্রের প্রথম ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম বল নিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা বস্তুকে, এই যে বস্তুটাকে যদি বস্তুটার উপর যদি কোনো ডিস্টার্ব না থাকে, কেউ যদি তাকে টাচ না করে, বাইরে থেকে ধাক্কা না দেয়, বল প্রয়োগ না করে, এদিক থেকে হোক এদিক থেকে হোক যে কোনো দিক থেকে যদি বাইরে থেকে কেউ ডিস্টার্ব না করে, ডিস্টার্ব বলতে আমরা কি বুঝাচ্ছি, কেউ যদি বাইরে থেকে বল প্রয়োগ না করে, বল প্রয়োগ না করে, তাহলে সেটা সারা জীবনই কি থেকে যাবে, স্থির থেকে যাবে, স্থির থেকে যাবে, সারা জীবনই স্থির থেকে যাবে, স্থির বস্তু। আর যে বস্তুটা গতিশীল ছিল, লাইক এ বস্তুটা মনে করো গতিশীল আছে, কোনো বাধা নাই, সারা জীবন কি হইতে থাকবে, এভাবে একটা বেগ নিয়ে চলতেই থাকবে, ওই বেগের কোনো পরিবর্তন হবে না, কারণ বাইরে থেকে তাকে কেউ ডিস্টার্ব করছে না। কিন্তু বাস্তবে যে ঘটনাগুলো আমরা দেখতে পাই, বাস্তবে যে ঘটনাগুলো আমরা দেখতে পাই, সেই ঘটনাগুলোতে আমরা দেখি যে এরকম বস্তুগুলো কি থাকে না, স্থির থাকে না, সেটা থেমে যায়, কিছু দূর যাওয়ার পরে থেমে যায়। আমরা একটা এক্সাম্পল দেখে আসতে পারি চাইলে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ফুটবলটা স্থির। এখন এই ফুটবলার যখন এটাকে লাথি দিল, দেখো এটা চলছে 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 চলছে, আস্তে আস্তে দেখো স্লো হয়ে যাচ্ছে, স্লো হয়ে এক পর্যায়ে ফুটবলটা সারা জীবন চলছে না, থেমে গেল। তোমরা আরেকবার দেখতে পারো চাইলে, ফুটবলটা কিন্তু এখন আর চলছে না। ফুটবলটা লাথি দেওয়ার পরে তোমরা আবার খেয়াল করে দেখো, ফুটবলটা লাথি দেওয়ার পরে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী বাধা না পেলে সারা জীবন চলতে থাকার কথা, তাহলে এই ফুটবলটা তো চলছে না, এই ফুটবলটা থেমে গেল। কেন এই ফুটবলটা থেমে গেল, এটার কারণ কি, এই ফুটবলটা থেমে যাওয়ার কারণ কি? এই ফুটবলটা থেমে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে বাহ্যিক বল তার উপর কাজ করছে। সেটা কি? এই যে মাঠ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে মাঠের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে ফুটবলটা যাচ্ছে, এই মাঠের একটা ঘর্ষণ বল কাজ করে। এই মাঠের ঘর্ষণ বলটা এবং বাতাসের বাধাও রয়েছে, বাতাসের বাধাও রয়েছে, মাঠের ঘর্ষণ বলও রয়েছে। বাতাসের বাধা এবং মাঠের ঘর্ষণ প্রতিনিয়ত ফুটবলটা যেদিকে যাচ্ছে তার বিপরীতে ঘর্ষণটা কাজ করে, ঘর্ষণটা সব সময় ফুটবলটার গতির বিপরীতে কাজ করে। এই ফুটবলটার গতির বিপরীতে কাজ করতে করতে এক সময় ফুটবলটার গতিটাকে কি করে দিছে, থামিয়ে দিয়েছে। তার মানে কি, ফুটবলটার গতিকে থামিয়ে দিয়েছে, তার মানে কি, বাহ্যিক বল না, ঘর্ষণ বলটা একটা বাহ্যিক বল। নিউটন বলেছেন এই যে বাইরে থেকে যে বলটা, বাহ্যিক বল, ঘর্ষণ বলটা যদি না থাকতো, বাতাসের বাধা যদি না থাকতো, এই ফুটবলটা সারা জীবন চলতে থাকতো, এই ফুটবলটা সারা জীবন কি হইতে থাকতো, চলতে থাকতো। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন, প্রথম সূত্রের ধারণা। সারা জীবন চলতে থাকতো মানে মানে তার গতিটা সে বজায় রাখতো। আর যদি ফুটবলার যদি লাথি না মারতো, ফুটবলার যদি তাকে লাথি না দিত, এই ফুটবলটাকে সে যদি কোনো সময় যদি ফুটবলার লাথি না দিত, এই ফুটবলটাকে যদি সে লাথি না দিত, তো সারা জীবন ফুটবলটা এখানেই থেকে যেত, এটা সামনে দিকে এগোতো না। তার মানে স্থির বস্তুকে কেউ ডিস্টার্ব না করলে সারা জীবন স্থির থাকবে, আর সেটা যদি গতিশীল থাকে তাহলে গতিশীল অবস্থায় যদি কেউ ডিস্টার্ব না করে, বাধা না দেয়, তা সারা জীবন গতিশীল থাকবে। কিন্তু এখানে থেমে যাচ্ছে কেন, এই যে সারা জীবন গতিশীল থাকছে না কেন, ফুটবলটা যেতে 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 একসময় থেমে যাচ্ছে কেন, ঘর্ষণ বল, মাঠের যে ঘর্ষণ বলটা আছে সেটা ফুটবলটা যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কি করছে, প্রতিনিয়ত তাকে বাধা দিচ্ছে, ডিস্টার্ব করছে। এই কারণে ফুটবলটা কি হচ্ছে না, সারা জীবন গতিশীল থাকছে না। তার মানে নিউটনের ফার্স্ট ল অফ মোশনটা ভুল না, এটা সঠিক। তার মানে কেউ কেউ যদি বাড়ি থেকে ডিস্টার্ব না করতো, এই ফুটবলটা সারা জীবন কি হতে থাকতো, চলতে থাকতো। আশা করছি তোমাদেরকে এটা বুঝাতে পেরেছি, আশা করছি তোমাদেরকে। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুটো ধারণা পাই, নিউটনের প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্রের প্রথম সূত্র হতে দুটি ধারণা পাওয়া যায়। এই জন্য একটি ধারণার নাম হচ্ছে গিয়ে বল, আরেকটি ধারণার নাম হচ্ছে গিয়ে জড়তা। বল কি,
সহজ ফর এক্সাম্পল কোন একটা গতিশীল বস্তু আছে, সেটাকে তুমি বা বাধা দিয়ে থামায় দিলা, গতিশীল একটা বস্তু আছে এটাকে বাধা দিলে থামিয়ে দিলা, তাইলে তুমি বল প্রয়োগ করলে তার উপর তাকে থামানোর জন্য। আবার একটা স্থির বস্তু আছে, যেমন ফুটবলার লাথি দিল, স্থির বস্তুটাকে গতিশীল বলে। তাহলে বল হচ্ছে এমন একটি ব্যাপার যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাই হচ্ছে বল। একদম জেনারেল সহজ স্বীকারোক্তি। বল কি তাহলে? যা স্থির, ফুটবলার লাথি দিয়েছিল কিছুক্ষণ আগে, তোমরা দেখেছো ফুটবলকে লাথি দেওয়া হয়েছিল, তার মানে বল প্রয়োগ করেছিল যা স্থির বস্তুকে গতিশীল করেছে। আবার গতিশীল ছিল ফুটবলটা, ঘর্ষণ বল তাকে বাধা দিয়ে দিয়ে থামিয়ে দিয়েছে, তার মানে কি? যা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, বা স্থির বস্তুকে কি করে, গতিশীল করে বা করতে চায়, তাই হচ্ছে গিয়ে কি, বল। আর নিউটনের প্রথম সূত্র থেকে আমরা সেই ধারণাটা পাচ্ছি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল থাকা বস্তু গতিশীল থাকবে সারা জীবন। আরেকটি ধারণা পাচ্ছি কি, যদি কোনো বল না থাকে সে সারা জীবন ওই অবস্থা মেনটেইন করে, এটাকে বলে জড়তা। জড়তা মানে কি, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে যাওয়ার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, তাকে আমরা বলি জড়তা। বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে যাওয়ার যে টেন্ডেন্সি যে বা প্রবণতা, তাকে বলে জড়তা। মানে স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে তাকে স্থিতি জড়তা বলে, আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাইছে তাকে গতি জড়তা বলে। তার মানে জড়তাও দুইটা দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি, একটার নাম হচ্ছে স্থিতি জড়তা আর একটার নাম হচ্ছে গতি জড়তা। একটার নাম হচ্ছে স্থিতি জড়তা আর একটার নাম হচ্ছে গতি জড়তা। স্থিতিশীল বস্তু, যেমন মনে করো একটা বৈদ্যুতিক পাখা, আমরা যখন সুইচ বন্ধ করে দেই, একটা বৈদ্যুতিক পাখা আমরা যখন সুইচ বন্ধ করে দেই, হ্যাঁ সুইচ যখন বন্ধ করে দেই, তখন দেখা যায় যে পাখাটা আরো কিছুক্ষণ ঘুরে। এটা কেন? বিদ্যুৎ না থাকলে তো আরো কিছুক্ষণ ঘুরার কথা না, তাহলে এটা ঘুরতে থাকে কেন? ওই যে গতি জড়তা, সে গতিশীল থাকতে চাইছে, গতি জড়তা। আবার তোমরা যখন গাড়িতে উঠো দেখবা, গাড়িতে উঠলা, গাড়ি যখন স্থির অবস্থায় থাকে, যদি এটা বাসে খুব ভালোভাবে পরিলক্ষিত হয়, বাসে তুমি দাঁড়িয়ে আছো, হঠাৎ স্থির বাসটা চলতে শুরু করলো, দেখা যাচ্ছে যে তুমি কি হয়ে যাবে জানো, স্থির বাসটা যখন চলতে শুরু করলো, বাসে যখন তুমি এরকম স্ট্রেট দাঁড়ানো ছিলা, হ্যাঁ হ্যাঁ স্ট্রেট তুমি যখন বাসে দাঁড়ানো ছিলা, তাতে কোনো সমস্যা হয়নি, তাহলে তোমরা দেখো এই যে স্ট্রেট দাঁড়ানো ছিল বাসে, তো বাস যখন হঠাৎ চলতে শুরু করে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এটা হচ্ছে যাত্রীর একটা বডি, ধরো একটু মোটা করে দিতে পারি, এটা মনে করো কোন একটা যাত্রীর বডি। তো বাসের ফ্লোরের সাথে যাত্রীর বডিটা কি করার থাকে, লাগানো থাকে। এই যে বাসের ফ্লোরের সাথে যাত্রীর পা গুলো লাগানো থাকে। তো যখন দেখা যায় যে বাসটা চলতে আরম্ভ করে, খেয়াল করে দেখো, বাসটা চলতে আরম্ভ করলে বাসটার ফ্লোরটার সাথে যাত্রীর পা থাকে, বডির নিচের অংশ থাকে। তো বাসটা কি করে, যাত্রীর নিচের অংশটাকে আগে টেনে নিয়ে যায়। স্থিতি জড়তার কারণে কি হয়, উপরের অংশটা কি থাকে, স্থিতি জড়তার কারণে দেখো উপরের অংশটা পিছিয়ে পড়ছে, আগের জায়গায় রয়ে গেছে। এই যে নিচের অংশটাকে বাসের ফ্লোর, বাস তো চলতেছে, বাসের ফ্লোরটা কি করতেছে, চলে চলমান চলমান গতিশীল হয়ে গেছে, ফলে বাস সংলগ্ন যাত্রীর যে পা, পায়ের অংশ, সেটাকে দেখো টেনে নিয়ে যাচ্ছে বাস চলন্ত। কিন্তু উপরের অংশটা কি হচ্ছে, সাময়িক ভাবে আগের অবস্থায় থেকে যেতে চাচ্ছে, যার কারণে বাস যখন বা গাড়ি যখন হঠাৎ চলতে আরম্ভ করে, তখন দেখা যায় যে আমরা পিছনের দিকে হেলে পড়ে যাচ্ছি, পিছনের দিকে হেলে পড়ে যাচ্ছি আমরা। তো এটা আমি তোমাদেরকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। তোমরা খেয়াল করে দেখো, তোমরা খেয়াল করে দেখো এই যে বাসে থাকা একজন যাত্রী, হ্যাঁ তো বাসটা চলছে, তোমরা খেয়াল করছো নিশ্চয়ই বাসটা চলছে, হ্যাঁ বাসটা চলছে। ইনার্শিয়া অফ রেস্ট, এটার মানেটা হচ্ছে গিয়ে স্থিতি জড়তা দেখাচ্ছি আমরা, স্থিতি জড়তার এক্সাম্পলটা আমরা দেখতে চাই। তো বাসটা চলছে, তোমরা দেখতে পেলে বাসটা চলমান একটি কি ছিল, বাস ছিল। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে চলমান একটি বাস ছিল। এখানে কি হচ্ছে আমরা দেখতে চাই কি, আমরা ইনার্শিয়া অফ রেস্ট এটা দেখতে চাই আমরা। তো আমরা এটা দেখতে চাই, বাসটা চলমান বাসটাকে আমরা একটু যদি এই অবস্থায় দেখতে চাই, দেখো তোমরা এই যে সে একটা কিছু বাসের উপরে একটা হাতল ধরে দাঁড়িয়ে আছে, পাটা দেখো বাসের ফ্লোরের সাথে, পাটা এই যে বাসের ফ্লোরের সাথে তোমরা দেখতে পাচ্ছ, আমার মাউস কার্সরটা তোমরা দেখতেই পাচ্ছ, মাউস কার্সর যদি দেখাও না যায়, দেখো তোমরা পাটা ফ্লোরের সাথে। তো দেখো এখন যখন বাসটা যখন চলতে শুরু করবে, তার পায়ের অংশটাকে টেনে নিয়ে যাচ্ছে, এই যে দেখো পায়ের অংশটাকে টেনে নিয়ে যাচ্ছে, ফলে দেখো ওই যে মাথার অংশটা আগের জায়গায় রয়ে যাচ্ছে,
একটু ভালো করে খেয়াল করে দেখছো তোমরা নিশ্চয়ই, এই যে দেখো মাথার অংশটা আগের জায়গায় রয়ে যাচ্ছে, পায়ের অংশটা দেখো সামনের দিকে নিয়ে যাচ্ছে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। স্যার আবার দেখাচ্ছি, খেয়াল করে দেখো, বাস চলতে শুরু করলে দেখো এই যে পায়ের অংশটা সামনের দিকে চলে গেছে আর মাথার অংশটা আগের জায়গায় রয়ে গেছে, কেন? স্থিতি জড়তার কারণে। স্থিতি জড়তার কারণে বাস সংলগ্ন ফ্লোরের সাথে, বাসের ফ্লোরের সাথে যে পায়ের অংশ যেটা ছিল সেটা গতিশীল হয়েছে বাসের সাথে সাথে, কিন্তু মাথার অংশটা তো বাস থেকে অনেক উপরে, ঠিক না? ফলে মাথার অংশটা স্থিতি জড়তার কারণে আগের অবস্থায় থেকে যেতে চাচ্ছে। ওই যে আমরা বলছি স্থিতি জড়তা মানে স্থিতিশীল বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তার মানে যেহেতু পায়ের অংশটা বাসের সাথে লাগানো তাই বাস তো চললে পায়ের অংশটাকে আগে সামনের দিকে নিয়ে যাবে, কিন্তু মাথার অংশটা সাময়িক স্থিতি জড়তার কারণে আগের জায়গায় থেকে যেতে চাইছে, যার কারণে পায়ের অংশ থেকে মাথার অংশটা পিছিয়ে পড়ছে, এই কারণে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন। আবার আরেকটা এক্সাম্পল দেখো, আগেরটা নিশ্চয়ই আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ওটা স্থিতি জড়তার এক্সাম্পল। স্থিতি জড়তার কারণে পাটা আগে সামনে চলে গেছে, স্থিতি জড়তার কারণে পাটা আগে সামনে চলে গেছে, দেখো পাটা আগে সামনে চলে গেছে আর বাসের ফ্লোরটা আগে গতিশীল হয়ে গেছে সেই জন্য, আর স্থিতি জড়তার কারণে মাথার অংশটা পিছিয়ে পড়ছে আগে জায়গায় থেকে গেছে, যার কারণে আমরা সাময়িক পেছনের দিকে হেলে পড়ি, পেছনের দিকে হেলে পড়ি। আশা করছি ব্যাপারটা তোমাদের কাছে আত্মস্থ করতে পেরেছি। এখন দেখো এখানে একটা নিচে পাত্র আর একটা কার্ডবোর্ডের উপর একটি বল রাখা, হালকা বস্তু দিয়ে করলে পরীক্ষাটা অবজার্ভ করা কষ্টকর হয়ে যাবে, তোমরা একটা ভারী বস্তু দিয়ে করলে জিনিসটা তোমাদের কাছে স্পষ্ট হবে। তো কার্ডবোর্ডটাকে তুমি যদি অনেক জোরে বল প্রয়োগ করে দাও, কার্ডবোর্ডটা সরে যাবে আর বলটা নিচে পড়ে যাবে, কেন? স্থিতি জড়তার কারণে বলটা আগের অবস্থায় থাকতে চাচ্ছে, যার কারণে কার্ডবোর্ড সরে গেছে কিন্তু বলটা নিচের জায়গায় সরে নাই, যার কারণে বলটা কোথায় পড়ে যাবে? এই পাত্রটার মধ্যে পড়ে যাবে। খেয়াল করে দেখো তোমরা কার্ডবোর্ডটাকে, এই যে দেখো কার্ডবোর্ডটা সরে গেছে, বলটা নিচে পড়ে গেছে, তার মানে কি? বলটা তার অবস্থান পরিবর্তন করেনি, সেই স্থিতি জড়তার কারণে স্থির আছে। দেখো কার্ডবোর্ডটা সরে গেছে, কার্ডবোর্ডটাকে বল প্রয়োগ করলে সেটা সরে যাবে, এই যে দেখো বলটা নিচে পড়ে গেছে, এইটাও স্থিতি জড়তার একটা এক্সাম্পল, এইটাও স্থিতি জড়তার একটা কি এক্সাম্পল। আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। এখন গতি জড়তায় যাই আমরা, গতি জড়তার এক্সাম্পলটা অবজার্ভ করার চেষ্টা করি, গতি জড়তার এক্সাম্পলটা আমরা অবজার্ভ করার চেষ্টা করি। গতি জড়তা মানে কি? গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, লাইক ফ্যান, ফ্যান চলছিল তো ফ্যানটা হঠাৎ তুমি যখন সুইচ অফ করে দিলে আরো কিছুক্ষণ ঘুরছিল, এটার কারণ কি? গতি জড়তা মানে গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা। এটা কিভাবে হয়? বাস যাত্রী, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা দেখবা সামনের দিকে ঝুঁকে পড়ে, তুমিও যে কোনো গাড়িতে দেখবা ব্রেক করলে সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা গতি জড়তার এক্সাম্পল। তো কেন এটা হয়? এই যে দেখো চলন্ত একটি বাস, এই যে মানুষটা মুভ করছে বারবার, হঠাৎ যদি ব্রেক করে, হঠাৎ যদি ব্রেক করে তোমরা খেয়াল করে দেখবা, হঠাৎ যদি বাসটা কি করে, এই যে ব্রেক করে ঝুঁকে যাচ্ছে সামনের দিকে, ফর এক্সাম্পল এই যে দেখো সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, ফর এক্সাম্পল এই যে দেখো সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এগেইন স্যার দেখাচ্ছি জিনিসটা, এই যে দেখো সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, দুটো যাত্রী সামনের দিকে ঝুঁকে গেল, এটা কিভাবে হলো? চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করলে এটা ঘটছে, এটা কিভাবে ঘটলো? এটা ইনার্শিয়া অফ মোশন, তার মানে হচ্ছে গতি জড়তা। এটা কিভাবে সম্ভব হয়? এই যে দেখো আমরা একটু দেখি বাসের মোশন, এই যে বাস ইন মোশন, বাস গতিশীল অবস্থায় আছে, তো গতিশীল অবস্থায় তো যাত্রীর পুরো বডিটাই গতিশীল, তো বাসটা যখন হঠাৎ থেমে যায় তার মানে বাসের সংলগ্ন যাত্রীর যে পা আছে, পা সংলগ্ন যে অংশটা আছে সেটা আগে থেমে যায়, কিন্তু উপরের অংশটা তো বাসের ফ্লোর থেকে অনেক দূরে উপরের দিকে, ফলে সেটা গতিশীলই থাকতে চায়, যার কারণে উপরের অংশটা দৌড়াতে চায়। গতি জড়তার কারণে উপরের অংশটা দৌড়াতে চায়, নিচের অংশটা তো বাস তো ব্রেক করে ফেলছে, বাস তো থেমে গেছে, যার মানে বাসের ফ্লোরও থেমে গেছে, তাহলে ফ্লোর সংলগ্ন যে পায়ের অংশ আছে সেটাও থেমে গেছে, কিন্তু উপরের অংশটা বাস থেকে তো দূরে, যার কারণে এটা গতিশীল থাকতে চাচ্ছে আগের মতো, এ কারণে এটা সামনের দিকে দৌড়ায়। খেয়াল করে দেখো তোমরা, সেটা সামনের দিকে দৌড়ায়, ফর এক্সাম্পল এই যে দেখো সামনের দিকে দৌড়ে যাচ্ছে, কিন্তু পায়ের অংশটা স্থির হয়ে গেছে, কেন? বাস যে ব্রেক করে ফেলছে, পায়ের অংশটা কি হয়ে গেল? স্থির হয়ে গেল, বাস যে ব্রেক করে ফেললো পায়ের অংশটা স্থির হয়ে গেল, এই যে খেয়াল করে দেখো পায়ের অংশটা আগের জায়গায় রয়ে, এই যে সামনের অংশটা দৌড়াচ্ছে, বাস ব্রেক করলে পায়ের অংশটা তো থেমে যাচ্ছে, বাস কিন্তু যাত্রীর শরীরের উপর অংশটা বাস ফ্লোর থেকে উপরের দিকে হওয়ায়, অনেকটা উপরে হওয়ায় এটা গতি জড়তার কারণে দৌড়াচ্ছে, এটা হচ্ছে গতি জড়তার এক্সাম্পল। তার মানে বাস, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে? সামনের দিকে
ঝুঁকে পড়ে। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে কি হয়ে পড়ে, ঝুঁকে পড়ে। তো আশা করছি তোমাদেরকে জড়তার ধারণা, নিউটনের প্রথম সূত্র থেকে যে দুটি ধারণা পাওয়া যায়, বল এবং জড়তা, তা ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।